বাচ্চাদের অবস্থা মারামারি করে একজন কাটছে, ওরা ঝগড়া লেগেছিল। এই মুহূর্তে আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমানায় চলে এসেছি। ওই দিকে ভারত দেখুন, একটি সাইনবোর্ড আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাহিদ এজ রিয়াদ ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি গাইজ সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গাইজ গত ব্লগসে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলে এবং সেখানকার চা বাগানের দৃশ্য এবং আরও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা যাব সুনামগঞ্জ জেলার বিশম্বরপুরের নতুন পর্যটন কেন্দ্র পাহাড় বিলাসে এবং সেখানকার পরিবেশ প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে গাইজ, যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। সো গাইজ চলুন শুরু করা যাক আজকের ব্লগ, এনজয় দ্য ব্লগ। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সুনামগঞ্জ পাগলা বাজারে চলে এসেছি। এখানে গাড়ির চাপ কিছুটা বেশি যেহেতু বাজারটা একটু রাস্তা যাইতে একটু ছোটো বিধা, এখানে গাড়ির চাপ একটু বেশি। আর আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন হাওর না, ওই হাওরের মধ্যে কচুরিপানা, দুদিকেই হাওর দেখুন। আর এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক, আমরা এগিয়ে চলছি পাহাড় বিলাসের দিকে। আমাদের গন্তব্য বিশম্বরপুরে অবস্থিত পাহাড় বিলাস, আমরা যাব অনেক আনন্দ করব, আশা করি আপনাদেরকেও আনন্দ দিব, আপনাদের ভালো লাগবে। সো গাইজ আমরা এখন বিশম্বরপুর চলে আসছি, দেখতেই পারছেন গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি। রাস্তাটা অনেক ছোট আর রাস্তার অবস্থাও তেমন একটা ভালো না। সো সম্ভবত আরও 15-20 মিনিটের ভিতরেই আমরা পাহাড় বিলাসে পৌঁছে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে পাহাড় বিলাসে আপনাদের সঙ্গে। আমাদের পথ যেন শেষই হচ্ছে না, পাহাড় বিলাস এত দূর আর রাস্তাটা খুবই খারাপ, কোনো রকম কার নিয়ে পথ বেরোচ্ছি আর কি। A few minutes later. Guys, আমরা এখন চলে আসছি বিশম্বরপুর পাহাড় বিলাস, আমাদের সামনেই গাড়ি এখন পার্কিং করতেছি। Thank you.
ভিউয়ার্স এই মুহূর্তে আমরা পাহাড় বিলাসে চলে আসছি। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পরে আমাদের অবস্থা একেবারে খারাপ। দেখুন অনেক গেমে গেছি, মুখের অবস্থা দেখুন, আর আমার পিছন দিকটা দেখুন অনেক সুন্দর, খুবই কষ্ট দেখুন, আসতে খুবই কষ্ট দেখুন, আর বউ করতে দেখুন রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল। আসুন দেখি ওইটার ভিতরে যাই, আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন। চলে আসলাম, দেখুন নতুন একটি ইয়ে তৈরি করা হয়েছে, দেখুন আর উপভোগ করতে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকজনের উপস্থিতি, অনেক পর্যটক ঘুরতে আসছেন ওইখানে, দেখুন আর উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমানায় চলে এসেছি, ওইদিকে ভারত দেখুন একটি সাইনবোর্ড আছে, জনসাধারণের প্রবেশ নিষেধ সাইনবোর্ড আছে, ওইদিকে আমাদের যাওয়া নিষেধ, বিধায় আমরা ওইদিকে যেতে পারবো না। ওই দিকটা সাইনবোর্ডের ওই দিকটা হচ্ছে বাংলাদেশের অংশ, আর সাইনবোর্ডের ওই দিকটা হচ্ছে ভারতের অংশ। দেখুন ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর পাহাড় দেখুন, আর ওইদিকে বাস যাক, আর দেখুন লোকজনের অবস্থা, ওরা ঘুরতে আসছেন। ওইদিকে সম্ভবত হাল চাষ করা হচ্ছে মেশিন দিয়ে, আর দেখুন এটি একটি সুন্দর একটি রেস্টুরেন্ট, দেখুন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা বিকেলবেলা ওই পাহাড় বিলাসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর ওই গাছগুলো অনেক সুন্দর, জানি না ওইগুলো কী গাছ, দেখতে অনেক ভালো লাগে। ওইদিকে আপনারা ধানের জমি দেখতে পাচ্ছেন, ওইগুলো সম্ভবত ভারতের অংশ, ভারতীয় ওইগুলো চাষ করেছে। আর দেখুন একটি হাওরও, ছোট্ট একটি হাওর, অনেক সুন্দর লাগে। আর ওই দিকটাও দেখুন, ওই দিকটার পরিবেশ অনেক ভালো, বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করছে, খেলাধুলা করছে, দেখুন আর উপভোগ করতে থাকুন। আর ভারতের পাহাড়গুলো অনেক সুন্দর। সো গাইস, অনেক কষ্ট করে আমরা এখানে আসছি। আসলে একটা কথা আপনাদেরকে না বললি না, যে এই রাস্তাটা হলো মোটর সাইকেলের রাস্তা, কি যে জায়গা থেকে আমরা আসছি মোটর সাইকেল দিয়ে আসলে ভালো, প্রাইভেট কার বা লাইট এসে আসতে পারেন সমস্যা নেই, তবে একটু কষ্ট হয়ে যায়। আমরা তো প্রায় 3.5 ঘন্টা পর এখানে আসছি, আর এই যে বিশম্বরপুর মেন রোড থেকে যেই এই গ্রামে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা অনেক চিকন, গাড়ি নিয়ে আসছি একটু কষ্ট হয়েছে, তারপরও নেক্সটে যারা আসবেন আমাদের ব্লগ দিয়ে বা কারোর যদি আসার প্ল্যান থাকে মোটর সাইকেলে আসলেই ভালো। সো এনজয় দিস ব্লগ, খুবই ভালো পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ এবং গাছগুলো অনেক সুন্দর। সো ছোটোখাটো একটা সিনেমাটিক হয়ে যাক গাইস। দেখি এখন ওই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, কিছু আসো আসো যাই, কিছু ফটোগ্রাফি করব রেস্টুরেন্টের ভিতরে যাই, আসুন দেখুন। আর এখানে ওই এটা দেখুন, কখন এটা উদ্বোধন হয়েছে দেখুন, চেং বিলস্ত পর্যটন কেন্দ্র পাহাড় বিলাস, শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা, মাননীয় সংযোগ সুনামগঞ্জ 27 মে মাত্র, বেশি দিন হয়নি, 27 মে এটা উদ্বোধন হয়েছে। আর দেখুন আপনারা খেরের ঘর, ওইগুলি দেখুন আর উপভোগ করতে থাকুন, লোকজন সেলফি শুটে ব্যস্ত। ভিউয়ার্স, আজকে পাহাড় বিলাসে এসে আমাদের ভালো লাগছে, যদিও আমরা ক্লান্ত, তারপর ওইখানকার পরিবেশ দেখে আমাদের মন জুড়িয়ে গেছে, আপনারাও যখন আসবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধু নাহিদ বলো, তোমার কীরকম লাগছে, তোমার অনুভূতিটা বলো। বিশেষ করে অনুভূতি বলতে প্রথমত মনে করছিলাম যে যাই না আসতে পারবো কিনা, কারণ রাস্তার যে অবস্থা ছিল, তারপর অনেক কষ্ট করে হলেও আসছি, এবং কষ্টের পর একটু ভালো অনুভূতি করতে পারতেছি, কারণ পরিবেশটা খুবই সুন্দর, এবং আমাদের পাশেই আছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার অনেক পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং এই যে পিছনে যে মানে পাহাড় বিলাসটা করা হয়েছে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর লাগতেছে দেখে, এবং দূর থেকে এই দৃশ্যটা খুবই অপরূপ লাগে আর কি। সো সব মিলে খুবই এনজয় করতেছি, আশা করি ভিউয়ার্স যারা আছেন আমাদের তারাও আমাদের এই ব্লগটি এনজয় করবেন। ধন্যবাদ তোমাকে তোমার মনের অনুভূতি প্রকাশ করার জন্য।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে লাউ ক্ষেত, এটিকে লাউ বাগানও বলা চলে। মাচার উপর অনেকগুলো লাউ গাছ, এখনও লাউ আসেনি গাছে, শুধুমাত্র ফুল আসছে। যেদিকেই চোখ যায় ভালোই লাগে। ওইখানকার পরিবেশ প্রকৃতি আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর ওইদিকে ওই জমিটা প্রস্তুত করা হয়েছে, সম্ভবত ওইখানে কোনো কিছু চাষ করা হবে। আর ওইদিকে রেস্টুরেন্টটা দেখুন, পাহাড় বিলাসে যে রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে ওই রেস্টুরেন্ট দেখুন আপনারা। লোকজন ওইখানে বসে খাবারও খাচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ধানের জমি। ওই জমির কী ধান ওইগুলো আমি জানি না, ওইগুলি এখনও পাকে নাই ধানের জমি। আর দেখুন বাচ্চাদের অবস্থা, মারামারি করে একজন কাটছে, ওরা ঝগড়া লেগেছিল প্রথমে, ঝগড়া ওরা মারামারি করছে। এই ভিউটা কিন্তু অস্থির ভিউ। আর ওই যে ভিউ হচ্ছে একটি অস্থির একটি ভিউ। আর দেখুন এটা সম্ভবত যাও গাছ, জানি না ওইটা কী গাছ, আমি মনে করি ওইটা হচ্ছে সম্ভবত যাও গাছ। আপনারা দেখুন আর উপভোগ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। এখন সন্ধ্যা হয়ে যাবে ভিউয়ার্স, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বিদায়। ফুটেজ কিছুটা অন্ধকার আসতে পারে আপনাদেরকে। আজকে আমরা বেরোইছিলাম বা দুপুরের দিকে রওনা হয়েছিলাম, দুপুর একটার দিকে। আস্তে আস্তে আমাদের প্রায় আসরে রাজান রাস্তার মধ্যেই পড়ে গেছে। আমরা বিকালবেলা ওইখানে আসছি আর একটু পরে সন্ধ্যা হবে, বিদায়। ফুটেজ একটু অন্ধকার আসতে পারে, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটি যখন দেখবেন, ব্লগটি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখুন নাইদের অবস্থা, গেমে টেমে একবারে ওর অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। আর এই জায়গাটা সম্পূর্ণ নতুন একটা স্পট হয়েছে সুনামগঞ্জে, 4-5 মাস হবে, বেশি সময় হয় নাই। আর অনেক মানুষের আনাগোনা আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে এখানে ঘোরার জন্য। আর আপনারা একটা জায়গা আপনারা এনজয় করুন। আর আপনারা আমাদের পিছনে একটি সেতু দেখতে পাচ্ছেন, বাঁশের সেতু, বাঁশের একটি সেতু দেখতে পাচ্ছেন। ওইখান দিয়ে লোকজন পারাপার হয়ে থাকেন, ওই দিক থেকে ওইদিকে যান। আর সম্ভবত ওই যে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সম্ভবত সেতুটি নির্মাণ করেছে, আমি জানি না। আর আমার পিছনে তো রেস্টুরেন্টটি দেখতেই পাচ্ছেন, একটা রেস্টুরেন্ট আর কি, মানে কোনো রকম মানুষের চাহিদা পূরণ করার জন্য, চাহিদা পূরণ করার জন্য একটি রেস্টুরেন্ট। আপনারা আপনাদের খাওয়া দাওয়া ওইখান থেকে সেরে নিতে পারবেন। অনেকদিন ধরেই টার্গেট করেছিলাম পাহাড় বিলাস আসবো, তো আজকে চলেই আসলাম। আর বিগত কয়েকদিন তো অনেক পানি ছিল রাস্তাগুলো, তো অনেক পানি ছিল, আমরা অনেকে অনেকজনের কাছ থেকে তথ্য নিছি, পরে দেখলাম যে পানি এখন কিছুটা কমছে, যার জন্য আজকে প্রিপারেশন নিয়ে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের আমার পিছনের ভিউটি দেখুন, অনেক সুন্দর। আমার পিছনে ভারতের পাহাড় দেখা যাচ্ছে, সঙ্গে একটুকু পাহাড় বিলাস, আর এইটুকুই হচ্ছে পাহাড় বিলাস। সো এটাই হলো এখানের মেইন আকর্ষণ, এই গাছগুলো, আর এই হলো এই সেই আকর্ষণীয় জায়গা। আর তেমন কিছু নাই এখানে দেখার মতো, আর যা আছে সবই হলো প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সব পাহাড়, খুবই সুন্দর পরিবেশ। সো অবশেষে পাহাড় বিলাসের ব্লগ হয়ে গেল। অনেকদিন টার্গেট করে রাখছিলাম যে পাহাড় বিলাস ব্লগ করব কবে করব। আর বিগত কয়েকদিন তো অনেক বৃষ্টি হয়েছিলো, এর জন্য এই আমরা যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তায় অনেক পানি, মানে পানি হয়ে রাস্তায় পানি উঠে গেছিলো। আর এদিকে তো গাড়ি নিয়ে আসা তো মানে একটা রিস্ক হয়ে যায়, তাই ভাবলাম যে কিছুদিন যাক। আর অবশেষে আজকে সেই ব্লগটা আমরা শেষ করলাম। সো এই জায়গাটা সম্পূর্ণ নতুন, 3-4 মাস হয়েছে, খুবই সুন্দর একটি জায়গা। আর নতুন জায়গা তো, আর সবাই আসতেছেন, ভিড় করতেছে, বিকাল যত কোনে আসছে মানুষও বেশি বেশি করে আসতেছে এই জায়গাটা উপভোগ করার জন্য। ভিউয়ার্স এই ছিল আমাদের ব্লগ। আজকের ব্লগে আমরা এসেছিলাম সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলায় অবস্থিত পাহাড় বিলাসে, এবং সেখানকার পরিবেশ ও প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরেছি। এখানকার পরিবেশ ও প্রকৃতি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যখন ব্লগটি দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর ব্লগটি দেখার পরে হয়তো অনেকেরই ইচ্ছা থাকবে ওইখানে ঘুরে আসার জন্য। ওইখানে বাইক নিয়ে আসাই ভালো, যেহেতু গাড়ি নিয়ে আসা অনেক কষ্টকর এবং রাস্তা ভাঙ্গা বিদায়। আপনারা চাইলে ওইখানে বাইক নিয়ে ঘুরে আসতে পারবেন ওইখান থেকে। সো গাইস, আশা করি আপনারা আমাদের এই ব্লগটি খুবই এনজয় করছেন, এনজয় না করার মতো এই জায়গা না, কারণ অনেক সুন্দর একটি জায়গা। এবং ইনশাআল্লাহ এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। এবং আজকে দিনটা খুবই এনজয় করছি, এই দৃশ্যগুলো আপনাদের আমরা পুরো ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, আশা করি খুবই ভালো লাগবে। সব মিলিয়ে
অস্থির একটা ব্লগ হয়েছে আজকে। সো গাইজ এটাই বলবো সর্বশেষে, যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগ আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।